আজকে আমি দেখাবো লাইলন ঘুড়ির কয়েল খাটানো। আমরা সবাই জানি এই লাইলন ঘুড়ি বা পলিথিন ঘুড়ি। আগে আমি দেখে নিই ঘুড়িটা কেমন। দেখতে পাচ্ছেন ঘুড়িটা মোটামুটি স্ট্যান্ডার্ড ঘুড়ি। তো এই ঘুড়িটার কয়েল খাটানো, আমরা জানি পলিথিন ঘুড়ি কয়েল খাটানো একটু অসুবিধাজনক। তো এটা কয়েল খাটাতে গেলে অনেক সময় পলিথিন কী হয়, একটু এদিক ওদিক হলেই ছিঁড়ে যায়। তাই আমরা কী করবো, একটু ছুঁচালো ধরনের জিনিস নেব। দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিস নেব, নিয়ে খুব ছোটো মাপে দুটো ফুটো করব। দেখতে পাচ্ছেন এই একটা, আর একটা এপাশ দিয়ে করছি, দেখুন এই যো, আর একটা ফুটো এপাশ দিয়ে করে নিলাম। এবার একটা স্ট্যান্ডার্ড নিচে থেকে মোটামুটি 5 ইঞ্চি মতো ছেড়ে, 4-5 ইঞ্চি ছেড়ে যে আমি আরও দুটো ফুটো করে নিলাম। দেখতেই পাচ্ছেন এবারে আমি লাইলন সুতো দিয়েই এটা খাটাবো। তাই আমি একটু লাইলন সুতো নিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো আমি একটু লাইলন সুতো নিয়ে নিই। প্রয়োজন মতো আমি একটু লাইলন সুতো নিয়ে নিলাম, নিয়ে আমি গোড়ার দিকটা ডবল ফেল্ট করে নিলাম। লাইলন সুতো সিঙ্গেল ফেল্টে কাটালে হয়ে যায়, কিন্তু গোড়ার দিকটা আমি দেখতে পাচ্ছেন আমি ডবল ফোল্ড করে নিলাম। নিয়ে আমি কি করলাম, ভাঁজ করলাম, করে এপাশ দিয়ে এটাকে ইন করলাম, করে এটাকে ঘুরিয়ে দেখুন ঠিক অপোজিট সাইড দিয়ে আমি এটাকে এইভাবে বার করলাম। এবারে এটাকে আমি কি করব, ডবল ফাঁস দেব, দিয়ে বেঁধে দেব। তা চেপে বেঁধে দিলাম, ডবল ফাঁস একবার ঘোরালাম, ঘোরানোর পর দেখুন ঠিক এইভাবে আর একবার ঘুরিয়ে দিলাম, হয়ে গেল। এবার ঠিক অপোজিট মুখেতে গিয়ে আমি সেমভাবে ডবল সুতো নেব। ডবল সুতো নিয়ে ঠিক এইভাবে এপাশে ইন করব, আবার এপাশ দিয়ে ওই অপোজিট সাইডে আমি এটা বার করব। এইবারে আমি এটাকে একইভাবে ডবল ফাঁস দিয়ে বেঁধে দেব, চেপে দিলাম। দেওয়ার পর এটাকে এরকম একটা মাপ নেব, দেখতে পাচ্ছেন কেমনভাবে নিলাম মিড পয়েন্ট নিয়ে। এবার এখানে আমি মিড পয়েন্টে এটা নাবিয়ে নিলাম, অ্যাপ্রো নিয়ে আমি এদিকটা টেনে সমান করব, এদিকটা টেনে সমান করব। যদি লাট বেশি দরকার হয় তাহলে সাম্বা কলটা একটু বাড়িয়ে দেব, দিয়ে লাট কলটা ছোটো রেখে দেবো। দেখতে পাচ্ছেন একটু বেশি দিয়ে দিলাম, আর যদি মনে হয় যে না দুটোই সমান দরকার তাহলে দুটো সমান রেখে দেবো। দিয়ে আমি অ্যাডজাস্ট করে এই বরাবর তুলে আমি এখানে একটা ডবল ফাঁস দিয়ে নিলাম। দেখুন কল খাটানো রে, এবার এটি আমরা অনায়াসেই উড়াতে পারবো। পরের দিন আমি ঘুড়ি উড়িয়ে দেখাবো। আপনি রেখাটা